আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি ফাতেমা সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের অনেক উপকারে আসবে আজকে আমি যে রেমেডি তৈরি করব সে রেমেডি তৈরি করার জন্য আমার লাগবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী আমাদের চুলকে শাইনি করতে কিন্তু অ্যালোভেরা জেলের তুলনা নেই চুল পরা বন্ধ করতেও কিন্তু অ্যালোভেরা জেলের তুলনা নেই আমি আজকে দোকান থেকে কেনা অ্যালোভেরা জেলটা ব্যবহার করে নিচ্ছি আপনারা যদি চান গাছের অ্যালোভেরা জেলটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার করে নিতে পারেন আমি দোকানে যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় সে অ্যালোভেরা জেল দিয়ে আজকে রেমেডিটা তৈরি করে দেখাচ্ছি আমি দুই চা চামচ পরিমাণের অ্যালোভেরা জেল একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম অ্যালোভেরা জেল এর সাথে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ ব্যবহার করে আজকে একটা রেমেডি তৈরি করব যে রেমেডি আমরা যদি সপ্তাহে দুইটা দিন আমাদের মাথার চুলে ব্যবহার করি তাহলে আমরা আমাদের চুলকে বড় করে নিতে পারব চুল পরা বন্ধ করতে পারবো এরপরে এখানে আমি ব্যবহার করে নিব ক্যাস্টার অয়েল অয়েলটা যখন কিনবেন অবশ্যই এর ডেট আছে কিনা সেটা দেখে কিনবেন কারণ ক্যাস্টার অয়েল কিন্তু অনেক সময় দেখা যায় যে দোকানে পড়ে থাকে ডেটটা ফেল হয়ে যায় তো কেনার সময় অবশ্যই সচেতনতার সাথে অ্যালোভেরা জেলের সাথে যে আমরা ক্যাস্টার অয়েল ব্যবহার করব সেই ক্যাস্টার অয়েলটা সচেতনতার সাথে কিনে নেবেন আমি এখানে এক চাচামচ পরিমাণের ক্যাস্টার অয়েল ব্যবহার করে নিলাম ক্যাস্টার অয়েলটা কিন্তু অনেক ঘন তাই কম ব্যবহার করলেই হবে আমি দুই চা চামচ পরিমাণের অ্যালোভেরা জেলের সাথে এক চা চামচ পরিমাণের ক্যাস্টার অয়েল ব্যবহার করে নিলাম খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আজকের রেমেডি অবশ্যই সপ্তাহে দুইটা দিন ব্যবহার করতে হবে দুইটা দিন ব্যবহার করলেই আমরা আমাদের চুলকে সাইনি করতে পারবো চুল পরা বন্ধ হবে এবং মাথায় নতুন চুল গজাবে এরপরে এখানে আমি ব্যবহার করে নিব নারিকেল তেল নারকেল তেল কিন্তু অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে শ্যাম্পু করার আগে যদি আমরা নারকেল তেলটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের চুলটা খুব শাইনি হয় আর নারকেল তেল আমাদের চুল পড়া বন্ধ করতেও কিন্তু সহায়তা করে আমাদের চুলের খাদ্য কিন্তু নারিকেল তেল তাই সপ্তাহে দুইটা দিন অবশ্যই নারকেল তেলও আমাদের মাথার চুলে ব্যবহার করা উচিত আর পাশাপাশি ফলমূল অবশ্যই কিন্তু খেতে হবে ভালো করে নারিকেল তেলটা মিক্সড করে নিতে হবে যেন প্রত্যেকটা উপকরণ প্রত্যেকটা উপকরণের সাথে লেগে যায় এখন আমি বলে দিচ্ছি রেমেডিটা আপনারা কিভাবে লাগিয়ে নেবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে রেমেডিটা যদি আপনারা পারেন আপনাদের চুলের মধ্যে লাগিয়ে ঘুমিয়ে পড়বেন সারা রাত যদি রেমেডিটা মাথার চুলের মধ্যে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তবে কারো যদি ঠান্ডার সমস্যা থাকে তাহলে আপনারা সকালে উঠে গোসলের দুই ঘন্টা আগে আপনাদের চুলে রেমেডিটা লাগিয়ে তারপরে দুই ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে গোসল করে ফেলতে পারেন এক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন তবে সম্পূর্ণ রাত্রিতে যদি আপনারা আপনাদের মাথার চুলের মধ্যে রেমেডিটা রাখতে পারেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন চুল পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে এবং চুল হবে সাইনি অন্ততপক্ষে একবার ব্যবহার করে দেখেন যে আপনার চুলে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি চলে আসবো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ